দর্শক আপনারা যাদের সব বক্তব্য শুনছেন ভিডিওতে যেটাকে ভাইরাল করা হয়েছে তাদের মধ্যে একজন মহিলার বক্তব্য ওখানে কিন্তু রাখা হয়েছে তিনিও নাকি না বুঝেই সই করে দিয়েছিলেন অভিযোগপত্রে এমন কিছু নাকি ঘটে মানে ঘটেই যে ধরনের অভিযোগের কথা তারা করেছেন বা নথিভুক্ত করেছেন তেমন নাকি কিছু ঘটেই নি উনি স্বীকার করছেন সেই ভিডিওতে এমনটাই দেখা যাচ্ছে তো আমি চলে সেই মহিলার কাছেই জানব বিষয়টা কি কি ব্যাপারটা হলো হঠাৎ করে কেন আমি পেয়ে গেছি এই মুহূর্তে পাশে বসে রয়েছেন দিদি আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখে এলাম আপনার কাছে আপনি অভিযোগ করেছিলেন যে আপনার উপরে নির্যাতন হয়েছিল আর সেই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে যে না এরকম কিছু হয়নি আপনাকে যেমন বলা হয়েছিল তেমন নাকি অভিযোগ করে দিয়েছেন এরকম কোন ঘটনায় ঘটেনি ওই ভিডিওতে আপনি বলছেন দেখতে পাওয়া যাচ্ছে ওটা তো ওরা ফেক ভিডিও তৈরি করেছে আমার যাতে দুই একটা কথা নিয়ে ওরা জোর করে বলিয়ে ওই ভিডিওটা করেছে আমি যে আরও কি কি বলেছি এক ঘন্টা ধরে আমাকে যে ওরা বলেছে আমি কথাও বলেছি ওদের সাথে সেসব ভিডিওগুলো গুলো রেকর্ডিং গুলো দেখাচ্ছে না কেন কেন দেখাচ্ছে না ওদের ভয় আছে আর টাকার একটা ডিমান্ড বলেছিল আমাকে যে দু তিন লাখ টাকা দেব তো আমি বললাম আমরা গরিব মানুষ সাধারণ মানুষ আমাদের অত ডিমান্ডের ইয়ে নেই ইচ্ছা নেই একটা সামান্য ঘর পাইনি তো আমাদের টাকা নিয়ে কি করব। দিতে গেলে আমাদের একটা পুরনো মন্দির দেড়শো বছরের আছে শিব মন্দির ওখানে দান করুন এই কথা বলেছিলাম কোথায় আপনাকে ডাকা হয়েছিল এখান থেকে তিন নম্বরে ওরা ডেকে নিয়ে গেছিল যে আপনাদের নামে ক্যাশ আছে আমরা সলভ করে দেব এখানে আসলে হাফ হাফ ছবি নিয়েছে আধার কার্ডের ছবি নিয়েছে আর ফোন নাম্বার নিয়েছে তারপরে আমি তো বুঝতে পারিনি তারপরে সবার মুখে মুখে শুনছি যে এটা ভাইরাল হয়েছে মানে আপনাদেরকে আপনাদের কেসকে সলভ করার জন্য ডাকা হয়েছিল হ্যাঁ দেখে গিয়ে তারপরে তারপরে ওই তো আমার স্বামী সন্তানের ভয় দেখি আমাকে এই সব উক্তি কথা বলিয়ে নিয়ে তারপরে আমাকে এই ফেসাদে ফেলে দিয়েছে যাতে আমি সব কর্মীর কাছে খারাপ হয়ে যায় আর মহিলাদের কাছে আচ্ছা আপনি বুঝতে পারেননি যে এটা রেকর্ড হচ্ছে বলে তাই তো আমি বুঝতে পারিনি আপনি হয়েছিলেন যে ওরা শুনছে শুনছে কিন্তু এটা বাইরে এভাবে ভাইরাল করবে বুঝতে পারেনি বলে মানে বাইরে আসবে ভাবতে পারেননি এই জন্য বলে দিয়েছেন নাকি হ্যাঁ ওইটা আমাকে ওটা চাপ দিয়েছে আমাকে তো ভাইরাল হোক আর না হোক ওটা চাপ দিয়েছে যে স্বামী সন্তান আছে বাইরে স্বামী কাজ করে বললো তুমি যদি আমাদের কথা মতো না চলো তাহলে তোমার স্বামীকে ডেট করে দেবো কিন্তু ওটা যে রেকর্ড হচ্ছে বুঝতে পারেননি আমি বুঝতে পারিনি আচ্ছা আর ওরা শুধু আমাকে কেমন ভাবে চাপ দিচ্ছে কেসের ব্যাপারে চাপ দিচ্ছে আমি যে কেসের জন্য বলছি সে কেসের উল্লেখ না করে ওরা ওই যে ওই ধর্ষণের ওটাই বারবার করে বলছে বারবার একই কথা রিপিট করছিল হ্যাঁ ওটাই বারবার রিপিট ক কজন এসেছিল দুজন এসেছিল বললো আমরা আজ পনেরো ষোলো দিন ধরে ঘুরছি তো ওরা কি আচ্ছা এর আগেও কি আপনাদেরকে ডাকা হয়েছিল যেদিন আপনি গেছিলেন তার আগেও কি ডাকার চেষ্টা হয়েছিল না না তার আগে ডাকার চেষ্টা হয়নি এটা কি পার্টি অফিস এর পার্টি অফিস না একটা বাড়িতে নিয়ে গিয়ে ওখানে কি ওই গঙ্গাধর কয়াল ছিলেন গঙ্গাধর কয়ালেরই বাড়িতে ডেকে নিয়ে গেছে আমরা জানি ও জেলা পরিষদের সভাপতি এই ভেবেই আমাদের যাওয়া ভোর ভরসায় যাওয়া হ্যাঁ তার ভেতরে যে চক্রান্ত আছে এটা আমার জানা ছিল না গঙ্গাধর কি চক্রান্তর মধ্যে পড়ে গেছে নাকি আমি বলতে পারছি না ওকেও ফ্যাক করতে পারে কারণ ও তো টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে ওটাও ফ্যাক হতে পারে তাহলে আপনি বলছেন যে আপনাদের ওপরে নির্যাতন হয়েছে হ্যাঁ হয়েছে কারুর কম হয়েছে কারুর বেশি হয়েছে আপনি যে অভিযোগটা করেছেন নির্যাতনের সেটা সত্য অভিযোগ সত্য তো কিছু না কিছু আছেই মানে মানে যেভাবে আপনি ওই ভিডিওতে দেখতে পাচ্ছি যে আপনি অস্বীকার করছেন ওটা অস্বীকার ব্যাপার নয় ওই চাপে পড়ে করেছেন ওটা চাপে পড়ে আমাকে ওরা ওরা যাতে আপনাদের উপরে অত্যাচারটা না করে ওই নতুন করে ওই যে কি স্বামীর ছেলেদের ভয় দেখাচ্ছিল সেজন্য আপনি বলে ফেলেছেন কিন্তু রেকর্ড হচ্ছে বলে আপনি বুঝতে পারেননি না বুঝতে পারেন তাই মাবুনাদের কাছে আমার অনুরোধ এই যে আমি বলছি চ্যানেলের সামনে সবাই আমাকে যেন কেউ না ভুল বোঝে যে ওরা আমাকে চাপে পড়ে এটা করিয়েছে ওকে দর্শক বুঝলেন কিছু যেটা আমি উনি তো অতটা গুছিয়ে বলতে পারছেন না যেটা বুঝলাম ডাকা হয়েছিল পার্টি অফিসে মানে পার্টির নেতা ডেকেছিলেন সেই ভরসাতে গিয়েছিলেন গিয়ে উনাকে বলা হয় তোমার এই ক্ষতি হয়ে যাবে সেই ক্ষতি হয়ে যাবে স্বামী সন্তান এই সব নিয়ে ভয় দেখানো হয় তোমাকে এই এইভাবে চলতে হবে উনি ভেবেছিলেন যে ঠিক আছে বলছে যখন বলে দিই যদি আমার স্বামী সন্তান সুরক্ষিত থাকে কিন্তু ওটা যে রেকর্ড হবে বুঝতে পারেননি রেকর্ড করে ওটাকে যে ভাইরাল করা হবে বুঝতে পারেননি যেটা আজকে হয়েছে এবং আজকে ওটা উনিও দেখেছেন ব্যথিত এবং নিজেকে অপরাধী মনে করছেন যে আমি এই এই আন্দোলনকে কালিমালিপ্ত করে দিয়েছে অনেকে আমাকে খারাপ ভাবছেন এবং সেই জন্যে দেখলেন আমার এই ভিডিওর মাধ্যমেই উনি ক্ষমাও চাইছেন যে আমি আমি কিন্তু এটা চাইনি আমি শিকার হয়ে গেছি এবার দর্শক আপনারা কি বলবেন অনেক তো হইচই হচ্ছে অভিষেক ব্যানার্জি অনেক কথা বলছেন মহিলারা অস্বীকার করছেন নিজেরাই অস্বীকার করছেন দেখুন ভিডিও দেখুন ভিডিও অভিষেক ব্যানার্জি এটা দেখছেন কি এটা দেখছেন প্রকাশ্যে বলছেন দেখছেন কি এটা আপনি পারলে একবার নিজে এসে একটু কথা বলুন ওটা তো ভিডিও দেখেছেন ভাইরাল ভিডিও না আর অভিষেক দা এসে কি করবে এত অত্যাচার হলো সন্দেশখালি তো দিদি আসতে পারেনি অভিষেক দারও তো আসার দরকার ছিল দিদি বলছেন সাজানো ঘটনা নাটক করছে দিদি তো বলবে দিদি শেষ সময় এসে গেছে ওই জন্য দিদি ওই কথাটা বলছে বলছেন এখানকার মহিলারা দু হাজার টাকা করে দিল্লি টাংসব বিক্রি হয়ে যাচ্ছে দু টাকা দিয়েই তো জোর করে ফাঁসাচ্ছে ওরা আর ওরা বিজেপির নামে নিন্দা গায় ওরা নিজেরাই দিচ্ছে আর ফাঁসাচ্ছে হ্যাঁ ওরা নিজেরাই দিচ্ছে আর ফাঁসাচ্ছে দিদির কি বলছেন সময় শেষ হয়েছে হ্যাঁ দিদি সময় শেষ চব্বিশ সন্দেশ খালির মতন জায়গায় দিদির অঙ্ক কষা হয়ে গেছে এইবার দিদি ক্যালকুলেটর নিয়ে বসুক বাড়িতে আর অঙ্ক কষুক আর অভিষেক তো এখনো শাহজাহানের পাশেই থাকার বার্তা দিচ্ছে ওরা শাহজাহান যারা দোষী দোষী তাদের পাশেই তো ওরা থাকবে ওরা কি ভালো যারা তাদের পাশে থাকবে ওরা তা থাকবেন ওরা জানে যে যদি শাহজাহান শিবু হাজরা উত্তম যদি আসে তাহলে আবার ভোটগুলো আমরা নিজে হাতে তুলে নিতে পারবো আচ্ছা দিদি যে আপনাদের মহিলাদের এইসব নিয়ে বা অভিষেক যে বলছেন দু হাজার টাকার বিনিময়ে মহিলারা এইসব করেছেন মানে ওরা ইজ্জত আগে বিক্রি করেছে এই না এই কথাটা হলে ওরা বলতে পারে না যে দু হাজার টাকার বিনিময়ে সন্দেশখালীর মা বোনেরা ইজ্জত বিক্রি করছে আমার টাকা বড় না আমার ইজ্জত বড় ওদের মতন ঘরের মা বোনেদের যদি ওরা ইজ্জত ওইভাবে বিলি করতে পারে তাহলে ওদের মুখে আটকাচ্ছে না ওই সম্মানের জন্যই তো আমরা লড়ছি যাতে ওই কালিমা লিপ্ত না হয় যাতে আমরা ভালোভাবে সুস্থভাবে বাঁচতে পারি তার জন্যই লড়াই আমি দর্শক আর একটু কথা বলবো আরেকজনের সঙ্গে দিদি এদিকে এদিকে আপনি এদিকে আসুন আমি সামনে আসতে চাইছেন না বুঝতে পারছি আচ্ছা একটু বলুন তো আপনি ছিলেন সেদিনে যেদিন ওই এটা হয়েছিল স্টিং অপারেশনটা এদিকে আসুন সরে হ্যাঁ আমি ছিলাম আমি ছিলাম আমি আমাকে তো ওর সাথে মানে দুটো দুটো ঘর আছে সেখানে আমাকে ঢুকতে দিলেন না বললে যে আপনি ওখানে বসুন আপনার সাথে পরে কথা বলা হবে ওই দিদির সাথে দরকার আছে ওই দিদিকে তাহলে এইখানে আসতে বলুন আর একটা ঘর আছে সেখানে নিয়ে গেলো সেখানে নিয়ে গিয়ে এক ঘন্টা ধরে কি বোঝাচ্ছে আমি তো মানে অন্য একটা ঘরে আছি আমি তো বুঝতেই পারছিলাম না তা আমি বলি কি আমি বলছি ওখানকার ওর ছেলে আছে যে গঙ্গাধর যে ওর ছেলে আছে তাই আমি বললাম কি এমন কথা বলছে যে ওর সাথে এক ঘন্টা লেগে গেল কোনো কথা এখনো কথাই শেষ হচ্ছে না তখন আমি গেছি সেখানে আমি বলছি কি তাহলে আমি যেই গেছি তখন বলছে তাহলে আসুন আপনার সাথে কথা কয়েকটা বলার ছিল তা আমি যেহেতু ওখানে কথা এটা আমার কাছে কথা হচ্ছে আমাকে একটা বেণাদোষী একটা কেস দিয়েছে যে কেসটা দিয়েছে যার জন্য আমি আমাকে ডাকাও হয়েছে আর বলা হয়েছে যে আধার কার্ড আর এক কপি ছবি লাগবে আপনি নিয়ে আসবেন তা আমি নিয়ে গেছি সেখানে তা আমার কেসের ব্যাপারে কোনো কথাই বলেনি তা আমি যখন গেছি তখন বলছে আপনাদের খুব বিপদ বলুন তা কিসের বিপদ আমাদের মায়েদের কোনো বিপদ নেই মায়েরা যদি আজকে বিপদ মনে করতো তাহলে মানে এগিয়ে যেত না আমি তখন ওদের ওই সব দুজনে এসে তাদেরকে বলছিলাম তা আমাকে বলা হয়েছে যে আপনাকে একটা কথা বলবো তা আমি হ্যাঁ বলুন যে যে এই সব মায়েরা দিয়েছে এটা কি আমি না না একেবারেই সব সত্য কারণ আমার আমি এই পার্টির ব্যাপারে টিএমসি পার্টির ব্যাপারে কারণ অনেক কিছুই জানি কারণ যখন পার্টিটা হয় তখন আমি এইসব কথা ওদেরকে মানে বলছিলাম তারপরে আমার মনে হয় আপনার কথাগুলো ওরা রেকর্ড করেছে সেগুলো চালায়নি আপনি যেহেতু সত্য বলেছেন হ্যাঁ আমি বললাম যে আমি পার্টির হয়ে অনেক কিছু করেছি আর পার্টি আমার সাথে যা মানে বদনাম দিয়েছে কারণ আমি আন্দোলনটা যখন হয় যেহেতু আমি ছিলাম না পরে এসেছি কিন্তু তার সত্ত্বেও এসে দেখছি আমার মানে লিস্টে আমার নাম আছে থানায় যে আমি মার্ডার করতে গেছিলাম আমার সাথে যা দুর্নাম করেছে মানে কি বলবো পার্টি আমি আর কোনোদিন ওই পার্টিকে তো সমর্থন করবোই না আর যদি আসে আমার বাড়িতে এখানে আমি ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবো আমি তো মানে এই আপনি এইসব কথা বলেছেন আর সেগুলো একটাও ছবি তে নেই ছবি বলেনি কোনো ইয়ে না শুধু আমাকে বলে আপনি চুপ করুন আপনার সাথে কথা বলবো আপনাকে ছেড়ে দিয়ে আর কথা আর কথা বলতে চাইনি আপনি দেখছেন উল্টো পাল্টা বলছেন যে আমার সাথে এত হয়েছে রাত বারোটায় একটার সময় আমাকে মিটিং এ নিয়ে যাওয়া হয়েছে যেখানে লোকজনকে ডাকানো হয়েছে লোকজন আমাকে তো কোথায় শোনাচ্ছে যে এত রাত্রে কিসের মিটিং হতে পারে এখানে হবে অফিসে হবে কিসের মিটিং এত রাত্রে সবাই তো বলতো আমাকে কারণ যাদেরকে ডাকতে গেলে তাদের স্বামীরাও তো তাদেরকে বকতো বোকাবুকি করতো এত রাত্রে কিসের মিটিং হতে পারে যে যাবে না যাবে পুরুষ মানুষরা যাবে মেয়ে ছেলেদের কিসের মিটিন এসব বলতো যার জন্য আমার মানে আমি বলতাম মিডিয়ার সামনে এরকম আমি অনেক কথাই বলেছি বলার পরে এখন হয়তো যেহেতু সেই জন্য আমার হয়তো কেসটা আমাকে দিয়েছে আমি বুঝতে পারছি যে মার্ডার কেসটা যে মানে দিয়েছে আবার কারো দূরের কারো দেন আমার আশেপাশে মানে আত্মীয় স্বজন বুঝতে পারছি আপনি যখন এই কথাগুলো বলছেন তখন আর বলেন যে আপনি যান পরে কথা বলবো তাই তো আপনাকে আচ্ছা এবার বলুন তো মানে কি মানে কিরকম বয়স বয়সী লোক এসেছিল দুজন ওই 40 থেকে 45 এরকম হবে ইয়াং ইয়াং ছেলে নাকি ইয়াং ছেলে ছিল ক্যামেরা কোথায় ছিল বুঝতে পারেন নি না আমি ক্যামেরার কথাই ছিল জানি না তবে আমার কথাবার্তা অন্যরকম আমার কাছে ও যেহেতু ছিল ওখানে ও বিজেপি বিজেপি নিয়ে কথা বলছে যে আমি বিজেপি করি আর আমি যখন ঢুকেছি আমি তো জানি যে আমি কি করি আমি তো এখন বিজেপিতে তো এই তো আসলো ইদানি এখানকার বিজেপি তো ছিলই না টিএমসি ছিল তাহলে আমি টিএমসি করতেন টিএমসি করতাম তাহলে আমি টিএমসি করার পরেও আমাকে যখন কেস দিচ্ছে তাহলে আমার কি উচিত আমারও উচিত যে আমার মায়েরা যখন এগিয়ে যাচ্ছে এই এত ঘটনা এত মায়েরা যখন নির্যাতিত হচ্ছে তাহলে আমি তাদের পাশে দাঁড়াই তো তারপরে চলে গেল ওরা নাকি তারপরে পরে ঢুকে আমাকে জিজ্ঞাসা করছে আপনাকে একটা কথা বলবো আমি যে হ্যাঁ বলুন আপনার আপনার ডিমান্ড কত তা আমি যখন বললাম একটা কথাই দেখুন ডিমান্ড নিয়ে আমার সাথে আলোচনা করবেন না কারণ আমি কিসের ডিমান্ড মানে কি টাকা দিলে তাদের মতো কথা বলতে হবে তাদের মতন করে কথা বলতে হবে আমি তখন বললাম দেখুন আমি যখন টিএমসি ছিল তখন কোনোদিন এক টাকা ডিমান্ড বলে কোন টাকা পয়সা নেয়নি আর এখনো যেই বিজেপি এসছি বলে আমি যে বিজেপি যাই হোক যে আমি টাকা পয়সা নিয়ে আপনাদের সাথে ডিমান্ড নিয়ে কথা বলবো আমি সে ব্যক্তি নয় আমি অন্য রকম বলছি ওরা ওদের মতো করে ওরা ওরা ওদের মতো করে কথা বলিয়ে নেওয়ার চেষ্টা করছিল যে দেখছে যখন আমাকে পারছে না তখন ওকে আরেকবার দেখেছে দেখে আলাদা করে আবার বলছে বুঝতে পেরেছি দর্শক বুঝতে পারছেন বিষয়টা কোথায় কি হয়েছে কিভাবে এই ভিডিও তৈরি করা হয়েছে স্টিং অপারেশন স্টিং অপারেশন স্টিং অপারেশন তো একটা অপারেশন হবে তার একটা তো ঠিকঠাক রেজাল্ট থাকবে তো এখানে পরিষ্কার যে অনেক কি টাকা হয়েছিল যারা একটু অন্যদিকে বলেছেন তাদের ভিডিও আর দেখানো হয়নি তাদেরকে আবার আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা হয়েছিল বোঝানোর চেষ্টা হয়েছিল ডিমান্ডের কথা বলা হয়েছিল যখন রাজি হননি তাদেরকে সরিয়ে দিয়ে তারা চলে গেছেন ওই বাকি কাজটা করে যাকে দিয়ে বলানো যাবে আর যার ভিডিও দেখানো হচ্ছে শুনেছেন তার কথা তিনি বলছেন পার্টির নেতা ডেকেছেন বাড়িতে ডেকেছেন সেই ভরসাতে গেছি তারপর ওই রকম ভয় দেখানো কৌশল করে বলতে বাধ্য হয়েছি কিন্তু রেকর্ডিং হয়েছে বুঝতে পারিনি আজকে রেকর্ডিং দেখছি ভাইরাল হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু আমি ওটা ওটা আমি মানছি না সত্যি অত্যাচার হয়েছে এবং আমি যে মুভমেন্ট চলছে সেই মুভমেন্টের সঙ্গেই রয়েছে এবার দর্শক কী বলবেন বা অভিষেক ব্যানার্জি কী বলবেন বলুন যা বলার বলুন মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে যেভাবে বলছেন এগুলো বলুন দেখে দেখে নিশ্চয়ই আবারও বলবেন এগুলোও ফেক মিথ্যা ভিডিও আরামবাগ টিভি মিথ্যা ভিডিও বানাচ্ছে চ্যালেঞ্জ করছি ওকে চ্যালেঞ্জ ছুড়ুন আমরাও তো আনকাট আনএডিটেড সব রেখে দিচ্ছি প্রমাণ করুন যে আমরা মিথ্যা আমরা ফেক ভিডিও বানাচ্ছি প্রমাণ করুন দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে